আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেসি পেপার। আজকে পর্বে নিয়ে এসেছি ঈদ উদযাপনের পারফেক্ট বিয়ে বাড়ির স্বাদের গরুর মাংসের রেজালা। আর আজকের এই রেজালাটা আমি বাসায় সচরাচর যেভাবে বানিয়ে থাকি সেভাবে বানিয়ে দেখাবো। এটা কিন্তু হুবহু বিয়ে বাড়ির স্বাদের হয়ে থাকে। তাহলে আর দেরি কেন, চলুন যেয়ে দেখে আসি। এখানে আমি 1.5 কেজির একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। চর্বি, হাড্ডি, সলিড মাংস সবকিছু মিলেমিশে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। আজকের এই রেসিপিটি বানাতে আমি 2 ধরনের দই ব্যবহার করব। চেষ্টা করবেন 2 ধরনের দই নেওয়ার, তাহলে অরিজিনাল স্বাদটা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ মিষ্টি দই। এখন এই সকল উপকরণগুলো আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়েছি 3 টুকরা দারুচিনি, 20-22টা সাদা কালো গোলমরিচ, 6টা এলাচ, 6টা লং, 1টা তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়েছি এবং 1 চা চামচ শাহি জিরা তেলের ভিতরে অ্যাড করে দিব। এক মিনিটের মতো ভেজে নিব সকল উপকরণগুলো। 1 মিনিট পর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি অন্য সকল উপকরণের সাথে আরো কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসে। দেখুন পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিব। এখন মাংসটা আমি অন্য সকল উপকরণের সঙ্গে ভেজে নিব ততক্ষণ যতক্ষণ না মাংসের একটি ফ্যাকাশে কালার চলে আসে। এখন যতটুকু লবণ দিব আমি সবটুকু লবণ এই সময়ে দিয়ে দিব, তাতে করে হবে কি মাংসের ভিতরে লবণটা প্রবেশ করতে পারবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পরে দেখুন মাংসের কালারটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 8 থেকে 9টা কাঁচামরিচের ফালি। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। ½ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। মরিচের গুঁড়াটা একটু বুঝে দিবেন কারণ এখানে কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছে। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব অন্য সকল মশলার সাথে। মাংসটা কষাতে কষাতে দেখবেন মাংস পানি ছেড়ে দিবে। এই পানিটা যখন শুকিয়ে যাবে, যে যখন তেল ছেড়ে দিবে এই পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময়ে আমি 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট মিডিয়াম লো হিটে জাল করে নিব। মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে নিব।
দেখুন 45 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, মাংসে কিন্তু আর একটু পানি নাই, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটা সাসলি কাটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কত স্মুথলি চলে যাচ্ছে মাংসের ভিতরে কাটিটা, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে পেঁয়াজ বেরেস্তা, দুই রকম দই, কাজু বাদাম, কিশমিশ ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, কারণ আমরা এটা বেশিক্ষণ আর রান্না করব না। আর এই গ্রেভিটা দেওয়ার পরে দেখুন মাংসের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, 6-7টা কাঁচামরিচ আর 4-5টা আলু বুখারা, 1 টেবিল চামচ কেওড়া জল, 1 ফোঁটা গোলাপ জল। এখন ভালোভাবে নেড়ে আমি মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট দমে রেখে দিব। দেখুন 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ জয়ফল এবং জয়ত্রী বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, যেটা স্কিপ হয়ে গিয়েছে, ঘিটা অবশ্যই দিয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট দমে রেখে দিব মিডিয়াম লো হিটে। আরো 5 মিনিট পরে ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা এখন এই পর্যায়ে নামিয়ে নিব, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো একটু গাঢ় হয়ে যাবে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আপনারা এই ঈদে এটা ট্রাই করতে পারেন, একেবারে বিয়ে বাড়ির স্বাদটি পাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।